নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন এটা একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও একটা, এবং এটা একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে মার্চ 24, 2023 এই এই দিনে একটি ভিডিও, মানে আজ থেকে ঠিক 2 মাস আগে একটি ভিডিও পাবলিশ হয় মন্দিরার বাবার চ্যানেলে, মানে দাদুর সিম্পল লাইফস্টাইলে। তো সেখানে মন্দিরার বাবার চ্যানেলে একটি ভিডিও মানে পোস্ট হয় এবং সেখানে একটি প্র্যাঙ্ক করা হয়, ঠিক আছে? মানে সেখানে মন্দিরার বাবা বলে যে আমি নতুন জীবনসঙ্গিনীর খোঁজ করছি বলে তিনি একটি কোর্টের পেপার দেখান, এবং সেখানে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক দেখা যায়, যেমন এখন আমরা দেখতে পাচ্ছি এই তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি তার আগে মানে সেই ভিডিওটাতে তিনি রানাঘাট কোর্টেও যান এবং ঠিক কোর্টের ওই চত্বরেই তিনি যান যেখানে আমরা কিছুদিন আগে বা 2 দিন আগে হয়তো মন্দিরা এবং সোমনাথকে আমরা দেখলাম ওই কাগজ তৈরি করতে। তো জিনিসটা কি কোথাও যোগসূত্র আছে এটা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে, কারণ ওর বাবার ওটা পুরো প্রাঙ্ক ছিল। মানে লাস্টে আমরা বুঝতে পারি যে তিনি একটা মজার ছলে ওই ভিডিওটি করেছেন, এর মধ্যে কোনো সত্যতা নেই। এরা সেটা করছে না তো, বা এরা হয়তো এই সমস্ত কিছু করার পর লাস্টে এটা বলবে না তো যে এটা মজার বা এটা আমি প্রাঙ্ক করেছি, জানি না। তো যাই হোক, প্র্যাঙ্ক ভিডিও হোক আর অন্য কিছুই হোক, কিন্তু সেই সময়ও কিন্তু মন্দিরার বাবা এইরকম একটা স্ট্যাম্প পেপারে কিন্তু আমাদেরকে দেখিয়েছিল এবং সমস্ত কিছু ডিটেলে কিন্তু দেখিয়েছিল, সেম ছিল। তো এবং যখন কোর্টে মন্দিরার বাবাও কিন্তু উপস্থিত ছিলেন, ঠিক আছে, যখন এটা হচ্ছিল, মানে কোর্টের, ওটা তো কোর্টের ভেতর তো নয়, কোর্টের বাইরের চত্বরে কোথাও। এবং আমি যেটা আগের ভিডিওয়ে বলেছি যে যে যিনি লিখছিলেন তাকে আমার ঠিক লয়ার মনে হচ্ছে না, তো জানি না সেটা কীরকম লয়ার। এখন হাতুড়ে তো অনেক রকম থাকে, কোর্টের বাইরের চত্বরে ওরকম অনেক অনেকে বসে থাকে, তাদের দিয়ে অনেক পেপার্স তৈরিও করানো যায়, অনেক কিছু করানো যায়, অনেক কিছু হতে পারে। তো আমাদের যারা আমরা ইমোশনাল হয়ে পড়ছি বা এটাকে যারা সত্যি ভেবে নিচ্ছেন তাদের জন্য একটু কিন্তু এই ভিডিওটা দেখা, যেটা মার্চ 23 বা 24, আমি মনে করতে পাচ্ছি না ডেটটা এখন, আর 23 কি 24 মার্চ 23 কি 24, আর মানে এই বছরেই 2023-তে, ঠিক আছে, ওই ভিডিওটা মন্দিরার বাবার চ্যানেলে অবশ্যই একবার দেখবেন। দেখলে কিন্তু অনেকটা জিনিস আমাদের পরিষ্কার হয়ে যাবে। এবারে বলি সোমনাথের আজকের বিকেলের ভিডিওটা আমি দেখলাম, সেখানে সোমনাথ দেখলাম যে প্রচণ্ড ওর খারাপ লাগছে, ও মনের মধ্যে ওর যে ছবিগুলো আছে সেগুলো সরাতে পাচ্ছে না, এমনি যে ছবিগুলো আছে সরিয়ে দিয়েছে, মানে যেগুলো রিয়েল ফটো আর কি। তো ওনাকে খুব ড্রিঙ্ক করছে, খুব সিগারেট খাচ্ছে, সেটা ওর বাড়ির লোককে বারণ করছে। মন্দিরার হাজবেন্ডেরকে দেখে যেটা মনে হলো যে সোমনাথকে দেখে যেটা মনে হলো যে ও কিন্তু এটাতে যথেষ্টভাবে দুঃখিত বা খুব দুঃখ পাচ্ছে, ঠিক আছে, মন্দিরাকে দেখেও সেম লাগছে, কিন্তু মন্দিরারটা অতটা বিশ্বাসযোগ্য লাগছে না যতটা এরটা লাগছে। এখন পুরো জিনিসটা কী সেটা ওরা দুজনেই জানে, আর এর মধ্যে কতটা সত্যতা ওরা দুজনেই জানে, এমন কি হলো সোজা একদম ডিভোর্স পেপারে সই করতে হচ্ছে, এর মাঝখানে কিন্তু কোনো কিছু নেই। কাজেই এই যে পুরো গ্যাপটা আছে, এই যে পুরো শূন্যস্থানটা আছে, এই খানটাই হচ্ছে বিস্ময়। তাই বিস্ময়টা ওরাই হয়তো দূর করতে পারে, সেটা ওরা করবে নিশ্চয়ই টাইম এলে। হতে পারে এটা শুধুই ভিউজ কামানোর একটা উপায়, হতে পারে এটা সত্যি, তবে সত্যি এটা কেন জানি না আমার মনে হচ্ছে না। হতে পারে 6 মাস পর হয়তো আবার ওরা একসাথে থাকতে শুরু করলো এবং সেটা হওয়াই বোধ হয় বাঞ্ছনীয় ওর মেয়ের জন্য। ওর মেয়েকে তো দুজনেই ডেফিনেটলি ভালোবাসে, তো মেয়ের ভবিষ্যতের জন্য ওটা হওয়াই বাঞ্ছনীয়। এইটা আমার ছোট্ট করে মনে হলো মন্দিরার বাবার এই ভিডিওটা দেখে। সেই ভিডিওতেও তো এরকম স্ট্যাম্প পেপার, এরকম কোর্টে যাওয়া, এরকম সাইন, সেই সব কিছু হয়েছিল, তো সেই জন্য খুব মানে একই রকম লাগলো। তো সেই জন্য এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এতটা সাদৃশ্য কী করে হতে পারে। তো বন্ধুরা, কালকে আসছি আমি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকবেন।